বাবার পরিচয় না থাকায় মেয়েটিকে স্কুলে ভর্তি নিল না স্কুলের প্রধান শিক্ষক। অতঃপর মেয়েটির মা যা করল রীতিমতো অবাক হবার মতো। সবাইকে বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আসল আচ্ছা ঘটনা কি মামা, জানতে পারবেন। তোমার নাম কি? আমার নাম নেহা। তোমার বাবার নাম কি? আর তোমার ঠিকানা যেটা দেখলাম ওটাই কি স্থায়ী ঠিকানা নাকি অন্য কোনো ঠিকানা আছে? স্যার, আমাদের যে ঠিকানাটা ওখানে লেখা আছে ওটাই অরিজিনাল ঠিকানা, আর ওর ওর বাবা নেই। আমি ওর বাবা, আমি ওর মা। আমি আসলে বিষয়টা ক্লিয়ার না, ওর বাবার নাম নাই মানে ওর কি বাবা নাই? আছে স্যার, বাবাবিহীন তো কোনো সন্তান হয় না। তবে আমি আমার মেয়ের জীবনে ওর ছায়াটুকুও রাখতে চাই না। যে বাবা আমাকে অসুস্থ অবস্থায় রেখে হাসপাতালে ফেলে চলে গেছে, আমার মেয়ে, আমি, আমার জীবনটা কিভাবে চলেছে একটি বারের জন্য খোঁজ নেয়নি স্যার। তাহলে আমি কষ্ট করে আমার বাচ্চাকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছি, ওর পরিচয় লাগবে কেন স্যার? আমি কি আমার বাচ্চার জন্য যথেষ্ট নই? একজন মা কি একটা বাচ্চার জন্য যথেষ্ট নয়? আসলে ম্যাডাম আমি আপনার কাছে সরি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কথাটা বলিনি, কিন্তু আমাদের এখানকার নিয়ম অনুসারে, আমাদের এই স্কুলের নিয়ম অনুসারে প্রত্যেকটা স্টুডেন্টকেই তাদের বাবার আইডেন্টিফাই করতে হবে, এবং বাবার যে ডকুমেন্টসগুলো আছে এগুলো সাবমিট না করলে কাউকে আমরা ভর্তি নিতে পারি না। এটা হচ্ছে আমাদের স্কুলের একটা রুলস। আসলে আপনার ব্যক্তি জীবনে ঝামেলা থাকতে পারে, কিন্তু আমাদের এখানে ভর্তি হইতে গেলে আপনার সন্তানকে বাবার পরিচয়ে ভর্তি হতে হবে। স্যার, আপনি খুব সুন্দর আপনার সংস্থার রুলস, সিস্টেম, আইনের কথা বললেন। বাবা ছাড়া একটা বাচ্চাকে স্কুলে ভর্তি করা যাবে না। যে বাবা হাসপাতালে একজন গর্ভবতী স্ত্রীকে রেখে চলে যায়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে বাবার চেহারাটুকুও দেখতে পারেনি, বাবা কে চিনতে পারবে না সামনে আসলে, সেই বাবার পরিচয় দিয়ে আজকে আপনার স্কুলে ভর্তি করাতে হবে। একটা প্রশ্ন রাখি স্যার, আপনি তো মানুষ করার কারিগর, আপনি তো জানেন আমাদের দেশে প্রস্টিটিউট, কল গার্ল এরকম অনেক মানুষ আছে যারা আপনাদের সংস্পর্শে, যে অনেক ভদ্রলোকের সংস্পর্শে যে প্রেগনেন্ট হয়, তাদের বাবাবিহীন সন্তান প্রসব করে যে মেয়েরা, তারা কি তাদের সন্তানদেরকে সুশিক্ষিত করতে পারবে না? এই শুধু একটা সিস্টেমের জন্য বাবার পরিচয় লাগবে কেন স্যার? আমাদের সরকার তো বলে মেয়েদেরকে পড়াশোনা করো, বাচ্চাদেরকে শিক্ষিত করো, তাহলে যে বাচ্চার বাবা বাচ্চার মুখে একটা চুমু দিল না, সেই বাচ্চাকে আমি রক্তক্ষরণ করে মানুষ করলাম, পড়াশোনা শিখে মানুষ করব, সেখানে বাচ্চার বাবার পরিচয় লাগবে কেন স্যার? আমি কি যথেষ্ট নই? আমি তো ক্লাস 5 পর্যন্ত পড়িয়েছি বাচ্চাকে আমার নামে, তাহলে আজকে আপনার ডিপার্টমেন্টে এসে আমার বাবার নাম লাগবে কেন স্যার? তাহলে আমি কি আমার বাচ্চাকে সুশিক্ষিত করতে পারবো না? আপনি যদি আপনার অর্গানাইজেশনে আমার বাচ্চাকে না নেন, আমি প্রয়োজনে শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করব যে এই বাংলাদেশে যতগুলো বাবাবিহীন সন্তান আছে যাদের বাবার পরিচয় নাই, তারা কি শিক্ষিত থাকবে না অশিক্ষিত থাকবে? আমি পারছি না স্যার, আমি যে যে ডিপার্টমেন্টে গিয়েছি আমি লাঞ্ছিত হয়েছি, সর্দতা ছোঁয়া পাইনি। তবে হ্যাঁ, সিস্টেম ব্রেক করে একজন মানবিক মানুষ ক্লাস 5 পর্যন্ত পড়ার সুযোগ করে দিয়েছিল, আল্লাহ ওনাকে ভালো করুক। আপনার কাছে বিনীত অনুরোধ স্যার, আমার বাচ্চাটাকে আমি সুশিক্ষিত করতে চাই বাবার পরিচয় বিহীনে, আমি আমার পরিচয় আমার বাচ্চাকে মানুষ করতে চাই। সরি স্যার। স্যার, আমি আপনাকে বলে যাচ্ছি, বাবার পরিচয়ে যদি বাচ্চাকে পড়াশোনা করাতে হয় আমার বাচ্চা মূর্খই থাকবে, আর বাচ্চা যদি পড়াশোনা করে তাহলে আমার পরিচয়ে পড়াশোনা করতে হবে, আমি ওর বাপ, আমি ওর মা। আমি আসি স্যার। ওঠো নেহা। ম্যাডাম প্লিজ প্লিজ একটু বসবেন। আসলে সত্যি কথা বলতে কি ম্যাডাম, আমরা না কখনো এইভাবে কোনো কিছুই বিবেচনা করি না। আমি এই প্রতিষ্ঠানের নিয়মের বাইরে কোনোদিন কিচ্ছু করি না,
আজকে আমার মনে হচ্ছে যে আমাদের আসলে কিছু করা দরকার। আপনি এমন কিছু কথা বলছেন যেটাতে খুব অপরাধ বোধ হচ্ছে আমাদের, বিশেষ করে আমাদের। কেন বললাম, আমাদের দেশে এরকম মানুষের তো অভাব নাই। আপনাকে আমি বসতে বললাম এই কারণে, নিয়মের বাইরের কাজটা হচ্ছে আমি আপনার মেয়েকে স্কুলে ভর্তি নেব যদি এখানকার ম্যানেজিং কমিটি অথবা এখানকার সিস্টেমে বাধা প্রদান করে। আমি নিজ দায়িত্বে আপনাকে কথা দিচ্ছি, আপনার এই মেয়েকে শিক্ষিত করার জন্য যতটুকু শিক্ষার প্রয়োজন আমি যদি বেঁচে থাকি আমি ওকে প্রদান করব। আর আপনার মতো মাকে স্যালুট। আমার ইচ্ছে করতেছে আপনার পা ধরে আমি ছালাম করি, কিন্তু নিয়মের বাইরে তো যাওয়া সম্ভব নয়। আপনি একজন মা, আমার মনে হয় আপনি একজন স্বর্ণ গর্ভা মা। আপনার গর্ভ থেকে যে সন্তানটা পৃথিবীতে আসছে হয়তো ওও একদিন ঠিক আপনার মতো করেই কাউকে না কাউকে বোঝাবে। আমরা বেগম রোকেয়া সুফিয়া কামালের নাম শুনছি, তাদের আদর্শ আমাদের বুকে লালন করি। বাস্তবিক অর্থে আমরা কেউ কিন্তু বেড়া জালের বাইরে না। আমাদের প্রত্যেকটা জায়গায় একটা একটা করে শিকল পরানো আছে, যে শিকলগুলো আমাদেরকে ভাঙতে হবে। আপনাকে আপনার মেয়ে শিক্ষিত করার জন্য অন্য কোথাও যেতে হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়ের দায়িত্ব আজ থেকে আমার। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ। আমার স্বপ্ন পূরণে আপনি সহায়ক হয়েছেন স্যার, ধন্যবাদ আপনাকে। তাহলে আসতে পারি স্যার, উঠব এখন। আচ্ছা ঠিক আছে, আপনারা ওর কাগজপত্র সব এখানে আছে। জি স্যার, আমি অ্যাডমিশন নিচ্ছি, এরপরে কি হবে সেটা আমি দেখে নেব, আপনারা আসতে পারেন এখন। আর এই শোনো, তুমি কিন্তু মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, মার মুখ উজ্জ্বল করতে হবে, ঠিক আছে? তোমাকে দেখিয়ে দিতে হবে বাবা ছাড়াও সন্তানরা বড় হয়, বাবা ছাড়াও সন্তানরা পৃথিবীতে সম্মানের সহিত বড় হতে পারে। কারণ সব বাবাই কিন্তু বাবা নয়, পৃথিবীতে এমনও বাবা আছে যারা সন্তান জন্ম দেওয়ার পরেই নিজেদের দায়িত্ব কর্তব্য ভুলে যায়। ঠিক আছে, মনে থাকবে তোমার, আর মার দিকে খেয়াল রাখবে। ঠিক আছে আপা, তাহলে আপনি আসেন। ধন্যবাদ স্যার আপনাকে। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।